भगवान कामिनी होले बोलिन कामिनी कामो, कामिनी माने नारी, नारी होले प्रभु नारी भाव के धारण करले। कामिनी माने नारी, कामो शब्दर अर्थ वासना, नारी वासना उदय हलो महाप्रभुर प्राणे। निजे नारी भाव धारण करलें, केन करलें? এই অনন্ত কোটি জীবকে শিক্ষা দেবার জন্য। জীবনে আপনি আমিও যদি ভজন করিতে চাই, তবে আগে পুরুষত্ব ত্যাগ করে সবাইকে নারীর ভাবকে ধারণ করতে হবে। যারা রে আমরা বর্তমানে এই মধুর বৃন্দাবনে যারা আছে, এখানে কেউ পুরুষ আছে? কেউ পুরুষ নাই তো? না, সবাই কি নারী? একজন আছে, পুরুষে একজন আছে, জয় রাধে। সেটা হলো আমাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ। বেশ, প্রভু তো অবশ্যই এখানে আছে, না থাকলে বাস্তব প্রমাণ দেই? প্রভু আছে, বাস্তব প্রমাণ দেব? পাগল বিজয় বলে, প্রভু তোমার নামে আমার নয়ন ঝরে, যে তুমি তো আছো বহু বড় প্রমাণ। সে কাদায় কে ভগবান, কাদায় ভক্তকে, ভক্তের কোনো যোগ্যতা নাই কাদার, ভগবানই ভক্তকে কাদা। এখানেই বাস্তব প্রমাণ, ভগবান অবশ্যই এখানে আছে। হরিবাল হরিবাল জড়াধে। তাহলে আজকে নিজে নারীর ভাবকে ধারণ করলে নার অনন্ত কোটি জীবকে শিক্ষা দান করিয়ে। জীবনে তুমি যদি ভজন পথে অগ্রসর হতে চাও, পুরুষত্ব ত্যাগ করে নিজে নারীর ভাবকে ধারণ করো, আত্মসমর্পণ করো, শরণাগত হও। নারী হতেই হবে কোনো না কোনো একদিন জীবনে, যদি আমরা মুক্ত হতে চাই, মুক্তি পেতে চাই, নারীর ভাব আপনার আমার প্রাণে ধারণ করতে হবে। আজকে গৌর শিক্ষা দিলে, সেই রায়ভাবে বিভোর হয়ে আজকে পথ চলছে গজের ন্যায়। বললেন গতি অচ গজ যিনি মন্দ। গজ মানে কি বাবা? হাতি। মহাপ্রভুর এই চলনকে হাতির সঙ্গে তুলনা করলেন কেন? কেন করলেন? হাতি যখন রাস্তা চলে কেমন করে চলে? ধীরে ধীরে না, দেখবেন। হ্যাঁ, হাতির চলনে কিন্তু চঞ্চল স্বভাব নাই, অত্যন্ত ধীর মন্থুর গতিতে হাতি রাস্তা চলে। এখানে জীবের শিক্ষা, জীবনে আমরাও যদি কেউ ভজন পথে চলতে যাই, ভজন পথে অগ্রসর হতে যাই, আগে প্রাণের সকল চঞ্চল স্বভাব দূর করে এই প্রাণকে চিরস্থির করা প্রয়োজন। কারণ চঞ্চল প্রাণের অধিকারী যারা, তাদের কখনো ভজনের অধিকার থাকে না। আপনার হৃদয়ে যদি অশান্ত থাকে, অশান্ত প্রাণ নিয়ে ভজন হয় না, প্রাণকে শান্ত করা প্রয়োজন। জয় রাধে। নিজে গৌর হরিবল। ওটি মাইক বন্ধ হয়ে গেছে, ও কি সমস্যা? কি কমিয়ে দিয়েছেন? দেন, সমস্যা নাই, ও শুনতে সমস্যা। ও রাধে, তাহলে হল রুমে সাউন্ড কমান। জয় গৌর হরে কৃষ্ণ। তাহলে নিজে সেই গজের ন্যায় ধীর মন্থুর গতিতে পথ চলল আর জীবকে শিখাই গেল। এই হৃদয়ে চঞ্চল স্বভাব দূর করো, হৃদয়কে স্থির করো। উপায় কি? আমরা কলি আহত জীব বাবা, প্রাণ তো অবশ্যই চঞ্চলতায় ভরা, মনটা অনেক চঞ্চলতায় ভরা। কলিযুগে কলিজীবের অন্নগত প্রাণ, জুনিগত মন, একবার না খেলে আরেকবার চোখেই দেখি না। যেটা অন্যান্য যুগে ছিল, সত্য যুগে ছিল জীবের মজ্জাগত প্রাণ, ত্রেতা যুগে ছিল অস্থিগত প্রাণ, দাপর যুগে ছিল চর্মগত প্রাণ, আর কলিযুগে হলো জীবের অন্নগত প্রাণ। তাহলে হৃদয়টা চঞ্চলতায় ভরা কেমন করে স্থির করা যায়? ভাগবত বললেন হৃদয়ে সকল অশান্তি অশান্ততা দূর করার একটামাত্র উপায়, বিশ্বব্রহ্মাণ্ডে যেজন চির শান্তিময়, সেই শান্তিময়ের চরণে তোমার সমগ্র জীবনের ভারটা সঁপে দাও।
एक बार कृष्ण तुम्हार हो जदि जगते बोलो एक बार बोलो एक बार एई भवबंधन होइते कृष्ण तारे चिर तरे जन्मेर मत करे दे जन्मेर मत करे दे जीवने जदि क्यों एक बार निजे जीवन भाट्टा तार चरणे सपे दिए जदि बोलते पारें प्रभु आमार समग्र जीवन भाट्टा हमें तुम्हारे चरणे जन्मेर मत अर्पण करी ना तुम निज गुणे कृपा करे करुणा करे आमाय ग्रहण करो जरा भगवान जुगल चरण शरण से शरणागत भक्त के भगवान जीवने कोनो दिन फेले देना कखनोई ना जेटा भगवान निजे उद्धव के शिक्षा दान करेछिलेन उद्धव सन्देश बोलते एक ग्रंथे उद्धव के शिक्षा दिए अनंत कोटी जीव के प्रभु शिखाइयेछिलेन हे उद्धव ए संसारे जदि कोनो दुराचार जदि कोनो पापीओ जे जीवने कखनो भजन पथे आसे ना जे जीवने कखनो कृष्ण साधन करे ना जे जीवने कखनो कृष्ण बोले कादे ना जार जीवने कोनो दिन कृष्ण बोलिते एक बिंदु नयन बारिओ छड़े ना से महापापीओ जदि एक बार এই হৃদয় অনুশোচনা নিয়ে আমার চরণ তলে তার সমগ্র জীবনের ভার সঁপে দিতে পারে সেই ভক্তের সমগ্র জীবনের অপরাধ পাপ ক্ষমা করে দিয়ে আমি ভক্তকে আপন করে বক্ষ মাঝে টেনে নেই যেমন বাস্তবিক প্রমাণ এই সংসারে কোনো সন্তান যদি বাবার চরণে অপরাধ করে সন্তানের সহস্র সহস্র অপরাধ যদি পিতার চরণে থাকে সেই সন্তান যদি পিতার চরণে ক্ষমা ভিক্ষা চায় পিতা কি সন্তানকে ক্ষমা করে না অবশ্যই করে পিতা যেমনি করে সন্তানের সমগ্র জীবনের অপরাধ পাপ ক্ষমা করে দিয়ে সন্তানকে আপন করে বক্ষ মাঝে টেনে নেয় সংসারেও আমরা যত পাপি তাপি হই না কেন সে তো করুণাময় দয়াময় সে তো জগতে কৃপাময় সে তো অনন্তময় অনন্ত দ্বার কৃপা অনন্ত দ্বার মহিমা অনন্ত দ্বার করুণা কোনো ভক্ত যদি অনুশোচনা ভরে দুপুটা নয়নে বাড়ি ছেড়ে দিয়ে সমগ্র জীবনের ভাটটা তার চরণে অর্পণ করে দিয়ে একবার গোবিন্দ তুমি গ্রহণ করো বলে হা গোবিন্দ তুমি কৃপা করো বলে গৌর ও রে হে যদি গৌ এমনি করে নয়ন জ্বলে তারে ডাকিতে পারে রে তারে ডাকিতে পারে রে ভগবান বললেন আমি ভক্তের সেই আকুল প্রাণা বেদনা বিধুর ডাক শুনে রে কখনো তো দূরে থাকতে পারি না রে দূরে থাকতে পারি না রে ভক্তের কাদা বদন দেখে রে আমার সেই অনুরাগী ভক্তনে কি করি জানো আমি তারে চির জনমের মতো রে তারে আমি আপন করি আমার আপন করি আমার এই বক্ষে রেখে দেই রে আমি তারে চিরজন্মের মতো তারে আমি আপন করে
আমার পক্ষে দেখি দেখে দেই রে দেখে দেই রে এ রে এই জগতে যারা ওরে যারা দুটি নয়ন জ্বলে ওরে দুটি নয়ন জ্বলে যারা এই জগতে আমায় ডাকে সেই ভক্তকে জনম জন আমার বক্ষ বাজে রে রেখে দেই রে ওদে জন নয়ন জ্বলে দুটি নয়ন জ্বলে নয়ন জ্বলে আমায় ডাকে তারে জন্মের মতো আমার চরণে রেখে দেই রে প্রভু বলে জগতে সেই ভক্ত যে আমার আমার পরাণের পরাণ সেই ভক্তকে আমি জনম জনম আপন করে আমার আমার এই বক্ষবাজে রেখে দেই রে ও সে ভক্ত আপন করে রেখে রেখে দেই রে এই রে ও সেই ভক্ত আমি তারে জন্মের মতো আমার চরণে রেখে দেই রে রে জগতে আমার সেই ভক্তের বদন তো আমি ভগবান কোনদিন ভুলি না রে আমি সে ভক্তের বদন কোনদিন ভুলি না রে ওরে জগতে যারা
अरे जरा कृष्ण न बोले अरे कृष्ण न बोले अरे अकुल प्राण ने नयन जल आगे भक्तर बदन तो भगवान जीवन को दिन भूलिना रे भगवान के प्रयोजन এটা পরে বললেন জীবের জীবনে আগে প্রয়োজন হলো প্রেমে কারণ আপনি যদি প্রেম নিয়ে ভগবানকে ডাকতে পারেন ভগবান যত দূরেই থাকুন না কেন আপনার প্রেমের আকর্ষণে আপনার কাছে ছুটে আসতে বাধ্য দিবা যে আমার ভক্ত আমাকে প্রেম নিয়ে ডাকছে ভক্তি নিয়ে ডাকছে আর যদি অন্তরে প্রেম না ভক্তি না থাকে আমরা কাছে বেলো কখনোই ভগবানকে আস্বাদন হবে না জীবনে তার বাস্তবিক প্রমাণ দ্বারকায় ছিল কংস শিশুপাল যারা গোবিন্দকে এত কাছে পেয়েছিল কাছে পাওয়া সত্ত্বেও তাদের জীবনে গোবিন্দকে আস্বাদন হয় নাই কারণ তাদের প্রাণে কোনো প্রেম ভক্তি ছিল না প্রেমের বড় অভাব ছিল প্রেমহীন ব্যর্থ দরিদ্র জীবন কৃপা করে ভিক্ষা মুড়ে দাও প্রেম ধন সংসারে যাদের জীবনে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় না তাদের জীবনটাই জগতে হতভাগ্য দরিদ্র জীবন পাবো কোথায় এই প্রেম আছে কোথায় ভাগবত বললে জীবনে যদি এই প্রেম ধন তুমি লাভ করিতে চাও তবে তো এই ধনকে চেষ্টা করে কখনো পাবে না পরিশ্রম করে চেষ্টা করে এই ধন জীবনে কখনোই লাভ হয় না এই ধন একমাত্র আপনার আমার জীবনে লভ্য হতে পারে একমাত্র করুণা কৃপার গুণে তবে কাদের করুণা কাদের কৃপা ভাগবত বললেন এই সংসারে যারা গোবিন্দ ভজনা করে সাধনা করে জপনা করে যারা গোবিন্দে দিবানিশি আরাধনা করে তাদের এই ভান্ডারটা পূর্ণ করেছে প্রেমে যাদের হৃদয় ভান্ডারে কৃষ্ণ প্রেমে পূর্ণ তুমি যদি তোমার এই শূন্য ভান্ডার পূর্ণ করিতে চাও সেই পূর্ণ ভান্ডারী ভক্তের সঙ্গ ধরো সঙ্গ করো ওই ভক্ত যদি করুণা কৃপা করে তাদের অগাধ ওই প্রেম ভান্ডার হতে একটু তোমায় কৃপা করে দান করে তবে যে তুমি জগতে কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারবে তাই হে অনুরাগী ভক্তরা
এই ভক্ত চরণে প্রাণের এই নিবেদনে জানাই যায়, জগতে তোমরা কৃপা করে করুণা করে তোমাদের অগাধ প্রেম ভান্ডার হতে আমায় কৃষ্ণ প্রেম তোমরা তোমরা ও ভাই ভিক্ষা দাও হে আমায় কৃষ্ণ প্রেম ধান কৃষ্ণ প্রেম ধান তোমরা তোমরা ভিক্ষা দাও হে জীবনে কৃষ্ণ প্রেম ধনে প্রেম ধনে রে আমি ধনী হতে যাই তোমরা কৃপা করে নিজ গুণে ওই কৃষ্ণ প্রেম ধন জীবনে দান করো হে আমি যে কৃষ্ণ প্রেম ধনি কৃষ্ণ প্রেম ধনি কৃষ্ণ
কৃষ্ণ প্রেম ধন আমি যেন কৃষ্ণ বলে হরি বল হরি বল আমি কাঁদিতে পারি তোমরা ভিক্ষা দাও আমায় আমায় কৃষ্ণ প্রেম ধন তোমরা নিজ প্রেমের মহাজ প্রেমের মহাজন আমায় ভিক্ষা দাও কৃষ্ণ প্রেম ধন কৃষ্ণ প্রেম ধন জগতে এই ভক্ত দিলেই কেবল আমাদের দিতে পারে ভক্ত দিলে কেবল আমাদের দিতে পারে আমাদের দিতে পারে এই জগতে বলি একমাত্র গোবিন্দ বাবা জগতে গোবিন্দ পাবার এই অধিকার একমাত্র ভক্ত দিলে আমাদের দিতে পারে এই জগত কৃষ্ণ পাবার অধিকার ভক্ত দিলে ভক্ত দিলে কেব দিতে ভরে দিতে পারে বলি এই ভক্তের কৃপাটা হলে তো কোনোদিন গোবিন্দের করুণা মিলে না একমাত্র এই ভক্ত দিলেই জগতে আমাদের দিতে পারে ভক্ত কি না করিলে হরি বল হরি বল গোবিন্দের করুণা হয় না এই ভক্ত এই ভক্ত দিলে এই জগতে দিতে পারে বলি এই ভক্ত গ্রহণ না করিলে তো আমার ভগবান কোনদিন গ্রহণ করে না জগতে একমাত্র এই কৃষ্ণ ভক্ত দিলেই আমাদের গোবিন্দ বাবার ধনে দিতে পারে ভক্ত কি না করিলে ভগবান কি করে না ভক্ত দিলে চরণ দিতে পারে ওরে তাই তোমরা এই করো এই বৈষ্ণব জন্যে
ভক্তের করুণা কৃপায় ধন্য হয়ে কৃষ্ণ ভজন করিতে পারে। অনুরাগী ভক্তিমতী মা গোবিন্দ সেবার জন্য 500 টাকা দান করলেন, অনেক ভক্তরা দান করেছেন, আশীর্বাদ করবেন। কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে যেন কৃষ্ণ ভজন করে জনমকে ধন্য করিতে পারে। কৃষ্ণ কৃপাহি কেবল জোড়াধে দয়। শ্রীমতী রাধারানী বলে দিল, সখীরে এই অনুরাগের মালা নিয়ে যা, আর কর্পূর মিষ্টিত তাম্বলখানি তোকে দিলাম, তুই আমার হয়ে আমার গোবিন্দের বদনে তুলে দিবি। শুধু পরম কৃষ্ণ ভক্ত মণ্ডলী, একটি নববৃন্দাবনের ঠিকানা আপনাদেরকে দিচ্ছি। উৎসব অঙ্গন নাওড়া পূর্বপাড়া বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ, নাওড়া পূর্বপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। জয়রাধে, এখানে জয়রাধে অবশ্যই বলব। হরে কৃষ্ণ, এখানে শুধু লীলা কীর্তন, 5ই চৈত্র রোজ রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। লীলা কীর্তন পরিবেশনায় যারা যারা থাকবেন, শ্রী শ্যামল পাল টাঙ্গাইল, শ্রীমতী ভান্তি রানী সরকার বগুড়া, শ্রীমতী নিয়তি হালদার নওগাঁ, সকল ভক্তের চরণে নিবেদন, আপনারা কৃপা করে শ্রী চরণ ধুলি দান করে উৎসব কমিটিকে ধন্য করবেন। সকলে নিমন্ত্রণ রইল। রুনা দিদি, একটু ডিস্টার্ব করতেছি, আপনি এই আসরে তো সূর্য পুজো হবে, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, নির্ধারিত সময়ের মধ্যে পূজা অনুষ্ঠানটা শেষ করতে চেষ্টা করবেন অবশ্যই, এবং মা বোনরা যারা পূজা করবে আপনি কিছুক্ষণ আগে বলে দিবেন কখন পূজা অনুষ্ঠানে যাবে। আচ্ছা, আর 15 মিনিট পরে সখীদের পাঠিয়ে দেন। অবশ্যই, ধন্যবাদ। টাঙ্গাইল মিষ্টির দোকান রঞ্জিত ঘোষ, গোবিন্দ সেবার জন্য 500 মাধুকরি দান করলেন, আশীর্বাদ করবেন সকল ভক্তরা, যেন ভক্তের করুণা কৃপা নিয়ে ভক্তের চরণ ধরে জীবনে সম্বল করে ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভজন করে জনম ধন্য করিতে পারবেন। আমাদের শ্রীমতী রাধারানী সেই কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়ে দিল তুলসীর গাছে, বলে দিল, ও তুলসী তুই কথা দিয়ে যা, এখনই গোবিন্দ কুশল বার্তা নিয়ে চলে আসবি, তোর আগমন পথে আমি চেয়ে রই না। হা, চেয়ে রইল রাধারানী, পাঠিয়ে দিল। যাবার বেলায় বলে দিল, তুলসী নারীর ধর্ম রেখে কথা বলিস, তুলসী রে চলছে তুলসী আনন্দ অন্তরে, ওরে তুলসী উল্লসী মনে তে হরসি, তুলসী উল্লসী মনে তে হরসি, চলিল রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, সরসি কুলে মিলিল সরসি কুলে, তুলসী আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দ সেবার ভারে পেয়ে
অন্তরে ধেয়েছো, যেদিকে প্রাণ গোবিন্দ বিপিনীর খেলা খেলিতে খেলিতে যখন সুবলকে দেখল, গোবিন্দে সুবলকে দেখে মাত্র রাধার কথা মনে পড়ল, কারণ সুবলের বদনটা রাধার বদনটা একই বদন। তাই যখন মনে পড়ল রাধার কথা, বনের খেলায় গোবিন্দের আর মন বসে না, বসেই না প্রাণ। সখাতে সঙ্গ ছেড়ে দিয়ে বিপিনীর খেলা সঙ্গ করে চলল সেই রাধার চিতি বিজড়িত রাধাকুণ্ড তীরে। রাধাকুণ্ড তীরে গিয়ে ধুলাই গড়ি গিয়ে রাধানাথ কাঁদছে রাধা রাধা বলে। এমন সময় তুলসীর আগমন, এসে দেখে গোবিন্দ রাধাকুণ্ড তীরে কাঁদছে ধুলাই গড়ি গিয়ে। তুলসী গোবিন্দকে দেখা মাত্র থমকে দাঁড়ালো। হঠাৎ করে গোবিন্দ কাঁদিতে কাঁদিতে কাঁদনার চলে তাকে দেখে তুলসী দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় অঙ্গের যে ধলিকোনা বসন্তে ঝেড়ে ঝেড়ে ফেললে বলল, ও তুলসী ওইখানে দাঁড়িয়ে আছিস কেন রে, আমার কাছে আয় না। গোবিন্দে ডাক শুনে তুলসী কাছে এলো। গোবিন্দ বলছে, ও তুলসী তুই কি একালি রে, না সঙ্গে কেহ আছে তোর? হা, তুলসী বলছে, গোবিন্দ একটা কথা বলো তো, তোমার এই কথার জবাব দিয়ে আমার আগে আমায় একটা কথা শোধাও। ও গোবিন্দ, এই রাধাকুণ্ড তীরে বসে অমন করে ধোলাই গড়ে গিয়ে কাঁদছো কেন গো? বলো গোবিন্দ, তোমার নয়নে এত জল কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে ভালোবেসে কাঁদে, জগতে কতই অনন্ত ভক্তরা তোমায় ভালোবেসে জীবনে মায়ার ঘরে দেহ্য করে দিনহীন পথের কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবের অভাবে যার প্রাণে, যার অভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব কাঁদে, তার নয়নে আজকে এত জল কেন? বলো গোবিন্দ, তুমি অমন করে কেন করিছ রুদন? ও গোবিন্দ, তোমার নয়নে কেন এত জল? বলো তোমার কিসের অভাবে প্রাণে? গোবিন্দ বলছে, অত লসে আমি তো অভাবেই কাঁদছি, অভাবে না হলে কি জগতে কেউ কাঁদে রে? সত্যি তো, অভাবে না হলে সংসারে কেউ কাঁদে না, সকলে অভাবে বললেই কাঁদে, তবে সবার অভাব এক না। সুধী পরম বৈষ্ণব ভক্তমণ্ডলী, ডুমনি কালী মন্দিরের সভাপতি রাজেন্দ্র রায়ের ছোট ভাই দেবেন্দ্র রায় গোবিন্দ সেবার জন্য 500 টাকা দান করলেন, আশীর্বাদ করবেন, সকল ভক্তের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন, সকলে কৃপা রাখবেন, সংসারে যে কয়দিন প্রভু কৃপা করে রাখে, যেন আপনাদের মতো ভক্তের চরণ সেবা করে, ভক্তের সঙ্গ করে, কৃষ্ণ ভজনা করে জনমকে ধন্য করে দেবার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। তাই ডেকে বলল, তুলসী অভাবেই কাঁদছি, অভাবে না হলে কেউ কাঁদে না, জগতে কত সতী কাঁদে পতির অভাবে, কতজন কাঁদে ধনরত্ন বিষয়ের অভাবে, কতজনে জগতে কাঁদে ভাই ভগিনীর অভাবে, কতজন কাঁদে পুত্র কন্যার অভাবে। তুলসী বলছে, ও গোবিন্দ তুমি কোনোভাবে কাঁদছ আজকে বলো না। গোবিন্দ বলছে, তুলসী রে আমি কোনোভাবে কাঁদছি শো, ও তুলসী আমার জীবনে যে আমার ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গে, ভক্ত সঙ্গে বড় অভাব, বড় অভাব,
শিরে তাই তো ওই ভক্ত সঙ্গের অভাবে ওই ভক্ত সঙ্গের অভাবে আমার আমারে প্রাণ প্রাণ কাঁদে জীবনে ভক্ত সঙ্গে বড় ভক্ত সঙ্গে লাগি আমার এই প্রাণ কাঁদে সঙ্গের লাগি।